सिंहली भाषार गायिका युहानी डिसिल्वा सम्प्रति तार वायरल गान मानी के मागे हिते गे मन जय करेछिलेन एशिया अंचले। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইউহানি বলেছিলেন, বলিউড সিনেমার প্রচণ্ড ভক্ত তিনি, তার খুব ভালো লাগে হিন্দি সিনেমার গান, সুযোগ পেলে সেসব গানও গান তিনি, তার খুব ইচ্ছে বলিউডের ছবিতে গান করার, অবশেষে তার ইচ্ছা পূরণ হতে চলেছে। সবকিছু ছাপিয়ে ইউহানির এবার অভিষেক হতে চলেছে বলিউডে। অজয় দেবগন অভিনীত থ্যাঙ্ক গড ছবিতে থাকছে মানিকে মাগে হিতে এর হিন্দি সংস্করণ। গানটি কম্পোজ করবেন তানিষ্ক বাগচি, হিন্দিতে গানটি লিখবেন রশ্মি গর্গ, ইউহানির গানে ঠোঁট মেলাবেন রাকুলপ্রীত। অজয় দেবগন, রাকুলপ্রীত ছাড়াও ছবিতে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা, পরিচালনার দায়িত্বে ইন্দ্রকুমার। পরিচালক ইন্দ্রকুমার ভারতীয় সংবাদ মাধ্যমকে জানায়, ইউহানির এই ভাইরাল গান তার সিনেমায় পেয়ে তিনি খুবই খুশি। খুব শীঘ্রই এই গানের শুটিং শুরু করা হবে। ফ্যামিলি কমেডি ধাঁচের থ্যাঙ্ক গড এই সিনেমা মুক্তি পাবে আগামী বছর। এবারের বিগ বসের ঘরে সালমান খান বিশেষ অতিথি হিসেবে শো মাতাতে হাজির করেছিলেন ইউহানিকে। সেই মঞ্চে দাঁড়িয়ে ইউহানিকে পাশে নিয়ে ইউহানির গানে গলা মেলালেন সালমান। 2019 সালে ইউটিউব দিয়ে গানের ক্যারিয়ার শুরু করেন ইউহানি। দেবিয়াঙ্গি তার প্রথম গান। গানটি ইউহানি নিজেই লেখেন, সুর করেন। নিজ দেশে র্যাপার হিসেবে বেশ খ্যাতি রয়েছে তার। সঙ্গীত প্রযোজনাও করেন এই শিল্পী। পেয়েছেন একাধিক পুরস্কার। নিজ দেশ শ্রীলঙ্কায় তাকে বলা হয় র‍্যাপ কুইন। সোনিয়া সুলতানা, বাংলাধারা।